উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, এই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন উনিও তখনও মুসলমান হয় নাই, কথাটা বুঝবেন, উনি কিন্তু একজন সাহাবা, ওনার এই বর্ণনাটা সাহাবী হওয়ার আগের। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন, হুদাইবিয়ার সন্ধি নামে কিছু শুনছেন আপনারা কখনো? আচ্ছা, এই সন্ধিতে নবীজি যখন কাফেরদের সাথে একটা চুক্তি করলেন, কাফেরদের পক্ষ থেকে নবীজির সাথে চুক্তি নামায় স্বাক্ষর করতে যারা আসছে, কথা বলতে যারা আসছে, তাদের মাঝে একজন ছিলেন উরওয়া ইবনে মাসউদ, উনি তখনও মুসলমান হয়নি। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কথাবার্তা বলে যখন কাফেরদের কাছে গেছে, কাফেররা কয়, কেমন দেখলাম মুহাম্মদকে, সে তো খুব নাম টাম, অনেক অনুসারী তার ইদানিং তৈরি হয়েছে, এখন কি দেখলা? উরওয়া ইবনে মাসউদ কয়, আল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আল্লাহর কসম দুনিয়ার কত রাজা বাদশার কাছে আমি গেলাম, আল্লাহি লাকাদ ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি, আমি রোম পারস্য আবিসিনিয়ার বাদশা তাদের কাছেও গেলাম, কিসরার কাছে গেলাম, কায়সারের কাছে গেলাম, আসামা ইবনে আবজার তার কাছেও আমি গেলাম, আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে গেলাম। তারপর ওয়াল্লাহি ইন রাআইতু কত্তু মালিকান কত্তু, দুনিয়ার মধ্যে এমন কোনো বাদশা আমি দেখি নাই, ইউআযযিবুহু আসহাবুহু মা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, কোন প্রজা তার নেতাকে, কোন প্রজা তার নেতাকে, কোন এমপি মন্ত্রী তার নেতাকে এত ভালোবাসতে পারে, মুহাম্মদের সাহাবারা তাকে যেই পরিমাণ সম্মান করে, আমি দুনিয়া কোন নেতা নেত্রীকে এত সম্মান করতে দেখি নাই, কোন রাজা বাদশাকে দেখি না এত সম্মান, ওনাকে ওনার সাহাবাদের সম্মান করে। তুমি এটা কেমনে শিউর হইলা যে এত ভালোবাসে? বর্ণনা দিব দুই একটা, উনি বলতেছে, কয় দাও, কয় শোনো তাহলে তিনটা উদাহরণ শোনো। এক নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম সিরাতে ইবনে হিসাম, দুই নাম্বার খণ্ড 172 নাম্বার পৃষ্ঠা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার আগে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা শুনেন, উনি বলেন, লাকাদ রাআইতু মিনান নাস, দুনিয়ার মধ্যে কত মানুষ আমি দেখলাম, মা রাআইতু মিনান নাস ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান তখনও তো মুসলমান হয় নাই, তাই আমাদের নবীজির নামের পরে দুরুদ পড়ে নাই, উনি যে বর্ণনাটা বলতেছি এই বর্ণনার মধ্যে দুরুদ নাই, কেন? ওনার এই বর্ণনাটা ইসলাম গ্রহণ করার আগে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কত মানুষ দেখলাম, কোন মানুষকে দেখি নাই আরেক মানুষকে এত ভালোবাসে, নবীর সাহাবা মুহাম্মদের সাহাবারা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ ভালোবাসতে কোন মানুষ আরেক মানুষকে বাসতে আমি আবু সুফিয়ান কখনো দেখি নাই, কাফের অবস্থার সাক্ষ্য। এবার আমরা পড়ে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বর্ণনাটা করছে দুরুদ ছাড়া, কেন? কারণ এই বর্ণনাটা ইসলাম গ্রহণ করার আগের। তাহলে এই বর্ণনা থেকে আমরা বুঝলাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম অবস্থার সাক্ষী, যে দুনিয়ার মানুষ কোনো মানুষকে এত ভালোবাসতে পারে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে না দেখলে এটা বুঝে আসবে না যে মানুষ মানুষকে কিভাবে এত ভালোবাসতে পারে। উদাহরণ নাম্বার দুই, বুখারী শরীফের 2581 নাম্বার হাদিস, 2581 নাম্বার হাদিস, বর্ণনাকারী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তখনও মুসলমান হয় নাই, কথাটা বুঝবেন, উনি কিন্তু একজন সাহাবা, ওনার এই বর্ণনাটা সাহাবি হওয়ার আগের। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, হুদাইবিয়ার সন্ধি নামে কিছু শুনছেন আপনারা কখনো? আচ্ছা, এই সন্ধিতে নবীজি যখন কাফেরদের সাথে একটা চুক্তি করলেন, কাফেরদের পক্ষ থেকে নবীজির সাথে চুক্তি নামায় স্বাক্ষর করতে যারা আসছে, কথা বলতে যারা আসছে, তাদের মাঝে একজন ছিলেন উরওয়া ইবনে মাসউদ, উনি তখনও মুসলমান হয়নি। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কথাবার্তা বলে যখন কাফেরদের কাছে গেছে, কাফেররা কয়, কেমন দেখলাম মুহাম্মদকে, সে তো খুব নাম টাম, অনেক অনুসারী তার ইদানিং তৈরি হয়েছে, এখন কি দেখলা? উরওয়া ইবনে মাসউদ কয়, আল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আল্লাহর কসম দুনিয়ার কত রাজা বাদশার কাছে আমি গেলাম, আল্লাহি লাকাদ ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি, আমি রোম পারস্য আবিসিনিয়ার বাদশা তাদের কাছেও গেলাম, কিসরার কাছে গেলাম, কায়সারের কাছে গেলাম, আসামা ইবনে আবজার তার কাছেও আমি গেলাম, আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে গেলাম। তারপর ওয়াল্লাহি ইন রাআইতু কত্তু মালিকান কত্তু, দুনিয়ার মধ্যে এমন কোন বাদশা আমি দেখি নাই, ইউআযযিবুহু আসহাবুহু মা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, কোন প্রজা তার নেতাকে,
কোন প্রজা তার নেতাকে, কোন এমপি মন্ত্রী তার নেতাকে এত ভালোবাসতে পারে? মুহাম্মদের সাহাবারা তাকে যেই পরিমাণ সম্মান করে আমি দুনিয়া কোন নেতা নেত্রীকে এত সম্মান করতে দেখি নাই, কোন রাজা বাদশাকে দেখি না এত সম্মান, ওনাকে ওনার সাহাবাদের সম্মান করে। কয় তুমি এটা কেমনে শিউর হইলা যে এত ভালোবাসে? কয় বর্ণনা দিমু দুই একটা, উনি বলতেছে। কয় দাও, কয় শোনো তাহলে তিনটা উদাহরণ শোনো। ইনতানা খামানু খামা, উনি যখন থুতু ফালায়, কি ফালায়? উনি যখন থুতু ফালায়, মাওকাত ইল্লা ফি কাফি রজুলিম মিনহুম, থুতুটা মাটিতে পড়তে পারে না, পড়ার আগে তার সাহাবাদের কারো না কারো হাতের মধ্যে পড়ে যায়। তারপর কয় দালাকা বিহা ওয়াজহা, থুতু মুখের মধ্যে মালিশ করে, ওয়া জিলদাহ চামড়ার মধ্যে লাগায় দেয়, মাটিতে পড়তে দেয় না। বলো কি? হ্যাঁ, আর কয় ইন আমারহুম ইবতাদারু আমরা, উনি যখন তাদেরকে কোনো আদেশ করে তারা প্রতিযোগিতা লেগে যায় কার আগে নবীর আদেশটাকে পালন করবে। আর আরেকটা দেখলাম, ওয়া ইন তাওয়াদ্দা, তিনি যখন ওযু করে, কাদু ইউখতাতিয়া কাতাতিলুনা আলা উযুইহি, ওযু করার পর ওযুর অতিরিক্ত পানিটা, ওই পানিটা নেওয়ার জন্য তাদের মাঝে রীতিমতো লড়াই শুরু হয়ে যায়। আল্লাহর নবীর ওই পানিটা কে গ্রহণ করবে, তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। ওরা এত ভালোবাসে, বলো কি? কয় হ্যাঁ, তো সাহাবায়ে কেরাম নবীজির পানি মাটিতে পড়বে না, দিব না। আচ্ছা আচ্ছা, আরেকটা তিন নম্বর উদাহরণটা শোনেন, পরে আরও অনেকগুলো উদাহরণ আগামী সপ্তাহে দিব, তিন নম্বর উদাহরণটা দিতে হবে আমার, যদি আর আগে মারা যাই। তিন নম্বর উদাহরণ মুসলিম শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসলিম শরীফের 199 নম্বর হাদিস। এই 199টা হবে যদি মুসলিম শরীফের হাদিস সংখ্যা হয় 3033, এটা হলো আন্তর্জাতিক নাম্বার। মুসলিম শরীফের 3033 হাদিস, এটা আন্তর্জাতিক। আর 7453 হাদিস, এটা আন্তর্জাতিক না, এটা একাডেমিক আমাদের বাংলাদেশের। তো যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আনাস বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু, আমি নবীজির দেখলাম একজনে নবীজির মাথার চুল ফালাইতেছে। কি ফালাইতেছে? আচ্ছা, সেলুনের মধ্যে আপনারা চুল কাটলে চুলগুলা কি প্যাকেটে করে বাসায় নিয়ে আসেন নাকি? এত চুল কি সম্ভব না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের কি বর্ণনা দিব আপনাদেরকে? আমাদের পৃথিবীতে এত সুন্দর চুল কারো নাই যেরকম সুন্দর চুল আমাদের নবীজির ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ফালাইতেছে একজন দাঁড়ায় দাঁড়ায়। এখন দেখেন, কয়েকজন হইলে দেখাইলে সুন্দর হইতো, সব তাদের আশা একটা চুলো যেন মাটিতে না পড়ে, সব কারো না কারো হাতের মধ্যে যেন পড়ে। মুসলিম শরীফের হাদিস। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু সাল্লামের চুল মুবারকের ছবি অনেক সময় আপনারা দেখতে পারেন, সংরক্ষিত ছিল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা এই পরিমাণ মহব্বত করতেন, থুতু ফেলতে দিতেন না, চুল পড়তে দিতেন না। এনে এই যুগে আবার পিশাবদেরকে আবার এরকম কি করেন না? হ্যাঁ, কি ওনারা, এরা তো গোসল করে না, অনেক পিশাব এক বছর গোসল করে না, গোসল না করার পরে এই পানি দিয়া মহব্বরকতের সাথে নিয়ে এই পানি নিয়ে ঘরে রেখে দেয়, নাউজুবিল্লাহি মিন জালিক, এইলে কুফরি ইত্যাদি। নামাজ পড়ে না, রোজা রাখে না, হয়তো পিড়ি হইতে পারে না, ঠিক না? আর নামাজ রোজা ছাড়া কি কোনো পিশাব নাকি হয় নাকি? আপনাদের মাথায় ধরতে পারে, আমার মাথায় এটা কখনো ধরবে না যে নামাজ রোজাও করে না, এর পাঁচতলা বাড়ি আছে আর সালা বইরা ঘুরে, এই পিশাব হয়, এটা আমার মাথায় যদি কেউ হত্যাও করেন আমার মাথায় কখনো এটা ঢুকবে না, এটা অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, কয়টা উদাহরণ দিলাম? তিনটা, নবীজিকে সাহাবারা কেমন ভালোবাসতো, আরও অনেকগুলো উদাহরণ দিব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমরা সাহাবাদের মতো ভালোবাসতে পারি, যদিও সম্ভব না, আমরা চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন।